শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। আজ সকালে ঘুম থেকে উঠে গেছি, এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব। আর ওই ঘরে বিছানা গোছানো হয়ে গেছে, ওই খাটে হচ্ছে দুই ভাইয়ে বসে আছে। তো যাই হোক, এই ঘরে হচ্ছে বিছানাটা এখন গুছিয়ে নিব, যে ল্যাপটপ ভাঁজ করে রেখে দিলাম, আর কম্বলগুলো ভাঁজ করে নিব। আর মশারিটা খোলা হয়নি, তো মশারিটা খুলে ভাঁজ করে রাখবো। কম্বলগুলো ভাঁজ করা হয়ে গেলে ল্যাপ কম্বলগুলো গুছিয়ে রাখবো, আর বিছানাটা ছেড়ে নিব। আর ডাইনিং রুমে যাব, সোফাটা ছেড়ে নিব। আর আজকে হচ্ছে সব নিরামিষই রান্না করব। আজকে হচ্ছে বাঁধাকপি রান্না করব, আর ছোলার ডালটা রান্না করব, এইসবই করব আজকে। আর কি বলতো বন্ধুরা, কালকে হচ্ছে সকালে আমার মারা আসবে, মানে আজকে রাত্রে হচ্ছে ট্রেনে উঠবে, আর কালকে সকালবেলা পৌঁছে যাবে। আর কি বলতো, বাবার বাড়ি থেকে লোক আসলে, মানে বাবার বাড়িতে লোক আসলে তো মনটা খুব ভালোই লাগে। আর আমার তো কি বলতো, কেউ আসলে বাবার বাড়ি থেকে বলো আর কোনো আত্মীয় আসলে, মানে ভালোই লাগে আমাকে। আর একা একা থাকি তো মানে ভালো লাগে না, কেউ যদি আসে তাহলে খুব ভালোই লাগে। তো যাই হোক, তো আসবে তো মনটা একটু খুশি লাগছে। আমি আবার বললাম যে অংশুকে নিয়ে আসতে, তো অংশুকেও নিয়ে আসবে। তো যাই হোক, বিছানা ঝাড়া হয়ে গেছে, হচ্ছে ডাইনিং রুমে এসে সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব। নিচের ঝুড়িতে বাসন আছে, উপর ঝুড়িতে বাসনটা রেখে দিব। আর বাথরুমে যাবো, বাথরুম থেকে এসে হচ্ছে সকালকার খাবারটা বানাবো। আর চালের হচ্ছে আটাটা আছে অল্প, তো চালের আটারই রুটিটা করব। আর আজকে করলে হচ্ছে, আজকে রুটি করলে শেষ হয়ে যাবে, তার মধ্যে হচ্ছে মারা তো কালকে আসবেই। আজকে দুপুরবেলা মা ফোন করেছিল, বলছিল যে চালের আটাটাও নিয়ে যাব। তো আমি বললাম যে অল্প করেই নিয়ে আসবা, কারণ হচ্ছে অনেক দূর থেকে আসে, তো আর ব্যাগ এমনি তো ব্যাগের কাপড় থাকে, তার মধ্যে চালের আটা নিয়ে আসবে, এবারে শাক নিয়ে আসবে, অনেক কিছু নিয়ে আসে, এর ভারী তো লাগে বলো। তো আমি বললাম যে অল্প করেই নিয়ে আসবা। তো যাই হোক, সোফা ঝাড়া হয়ে গেছে, যে রান্নাঘরে এসে বাসনগুলো ঝুঁতে রেখে দিচ্ছি। তাড়াতাড়ি রান্নাটা করব, কারণ ছোর বাবা হচ্ছে ডাক্তার দেখাতে গেছে, দেখিয়ে এসে খেয়ে দিয়ে তাড়াতাড়ি অফিসে যাবে, আর একটু দেরি করেই অফিসে যাবে। আর কালকে হচ্ছে জ্বর, মানে কালকে ওষুধ খেয়েছিল, তো জ্বরটা ছিল না, কিন্তু রাত্রে আবার বেশি করে জ্বর চলে আসছিলো, তো আজকে ওই জন্য ডাক্তার দেখাতে গেছে। তো যাই হোক, বাসন রাখা হয়ে গেছে, এখন হচ্ছে গ্যাসটা মুছে নিব আর বাথরুমে যাবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে, রান্নাঘরে আসলাম, এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ওর বাবা আজকে হচ্ছে দেরি করে অফিসে যাবে, কিন্তু তবু তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম। কাল ছোট বাবা ডাক্তার দেখাতে গেছে, কালকে খুব সর্দি জ্বর ছিল, আজকেও আছে বলে ডাক্তার দেখাতে গেছে। তো যাই হোক, আর আজকে রান্না করবো বাঁধাকপি রান্না করবো, শিম আলু আর হচ্ছে শিম আলু মটরশুঁটি দিয়ে বাঁধাকপি রান্না করব, আর ডাল করব, ছোলার ডাল করব। তো বাঁধাকপিটা কেটে নিয়েছি, এই যে টমেটো দেব, আর এই ছোলার ডাল। তো বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি, একদিকে হচ্ছে বাঁধাকপিটা রান্না করব, আর আরেকদিকে হচ্ছে ডালটা সিদ্ধ করতে বসাবো, আর এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। তো এইসবে রান্না করবো আজকে। তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। ছেলেদের জন্য হচ্ছে টিফিনে রুটি করে দিব, চালের আটা অল্প রেখেছি, ওই চালের আটায় রুটিটা করে দিব। কালকে হচ্ছে মারা আসবে, সকালে আমাদের এখানটা পৌঁছে যাবে। আজকে রাত্রে ট্রেন আছে, মা আসছে, দিদি ভাই আর বৌদি,
এখন হচ্ছে রান্নাটা করবো, ওর বাবা ডাক্তার দেখাতে গেছে, যে আসলে আবার খেয়ে নিয়ে আবার অফিসে যাবে। ঠিক আছে, ডালের মধ্যে টমেটো দিল আর একটা কাঁচা লঙ্কা দিল আর অল্প সর্ষের তেল দিল। কড়াইয়ে তেল দিল, গরম হয়ে গেছে গ্যাসটা কমানো। বাঁধাকপিটা হয়ে গেছে আর জলটা একটু গরম করে নিয়েছি, ডালি দিব, গ্যাসটা বন্ধ করে দিব। ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়নে দিব, কড়াই বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে রুটিটা করছি, কমানো
তো রান্না হয়ে গেছে, আর গ্যাসটা মুছে নিয়েছি, আর চালের গুঁড়ো ছিল সেগুলো হচ্ছে সব রুটি করে নিলাম, আর চালের আটা নাই। আর আজকে তো মারা আসবে, কালকে সকালে পৌঁছে যাবে এখানে, মা আবার চালের আটা নিয়ে আসছে। তো যাই হোক, এই যে গ্যাসটা মুছে নিয়েছি, আর এই যে ছোলার ডাল হয়ে গেছে, আর এটা হচ্ছে বাঁধাকপি, আর এই যে চালের রুটি, আর আমাদের চা করে নিয়েছি, ছেলেদেরকে খেতে দিয়েছিলাম, ওরা খেলো, আর এইটুকু বেঁচে গেছে, তো এইটুকু থাক, বিকেলে খেয়ে নেবে। তো এখন হচ্ছে চা খাবো, খেয়ে হচ্ছে স্নান করতে যাবো। এখানেই বসে খাবো, ঠিক আছে, রাখছি, পরে কথা বলছি। তো স্নান হয়ে গেছে আর পূজা দেওয়া হয়ে গেছে, তো ছেলেদেরকে খেতে দিয়েছি, এই যে খাচ্ছে। তো ঠিক আছে, আমি তো ফল খাবো, তো ফল নিয়েছি, এই যে ছেলেরা খাক, তাতে এই ঘরে গিয়ে বসি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 বাজে, আর সন্ধ্যাবধূ দেখানো হয়ে গেছে, রান্নাঘরে চলে আসলাম। এখন হচ্ছে নিচে ঝুড়িতে বাসন আছে, উপর ঝুড়িতে রেখে দিব, আর চা করব। আর সকালবেলা তো রুটি করেছিলাম চালের আটা, রুটিটা আছে, ওই রুটিটা চা দিয়ে খাবো। আর দুপুরবেলা অনেকগুলো কাপড় কেচেছিলাম, সকালে তো কাচলাম, সেটাও ছাদে নিয়ে গেছিলাম, সেটাও শুকিয়ে গেছে, আর যখন স্নান করলাম তখনও কাপড় কেচেছিলাম, তো ওটাও ছাদে নিয়ে গেছিলাম, তো ওটাও শুকিয়ে গেছে। আর রৌদ্রটা খুব ভালো ছিল আজকে, ওই জন্য কাপড়গুলো সব শুকিয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে বাসনটাই ঝুঁকিতে রাখবো, এই যে বাসন আছে, তো বাসনটাই ঝুঁকিতে রাখবো, তারপর চা করবো। বাসনগুলো ঝুঁকিতে রাখা হয়ে গেছে, আর চা করে নিয়েছি, আর আমার জন্য মুড়ি চা আচর নিলাম, আর ছেলেরা তো রুটি খাবে, ওর বাবাও রুটি খাবে, এই যে চা করেছি, আমার জন্য মুড়ি নিলাম, খাওয়ার টেবিলে নিয়ে যাবো। তো ঠিক আছে, চাটা খেয়ে নেই, তারপর কথা বলছি। রাত্রে খাবার হচ্ছে রুটি করেছিলাম, আর খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ঘুমাবো, যেহেতু বাবার শরীরটা ভালো না, আমারও শরীরটা ভালো লাগছে না, এত মাথা ব্যথা করছে, ওই জন্য হচ্ছে তাড়াতাড়ি রুটিটা করে খেয়ে নিলাম, এখন হচ্ছে ঘুমাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট। আর ছেলেরা সব শুয়ে পড়েছে। Thank you.